হ্যালো গাইস, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করবেন বা ডিলিট করবেন। আগে আমরা যখন ডিলিট করতাম এই নিয়মটা এখন আর নাই, তো এখন যেহেতু ফেসবুকের নতুন ফিচার আসছে সেহেতু নতুনভাবে ডিলিট করতে হয়। তো ডিলিট করার জন্য আমরা প্রথমেই ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর থ্রি ডট বারে ক্লিক করব। তো থ্রি ডট বারে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর নিচের দিকে আবারও আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান আসবে, ওখানে লগ আউটের আগে এখানে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর আপনার সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করার শেষে আমরা আগে যেহেতু পার্সোনাল ইনফরমেশন ক্লিক করতাম, এখানে ক্লিক করে দেখবো, দেখা যাবে যে ওখানে কিছু নেই, অর্থাৎ আপনার ডিক্লারেশন ডিলিশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্টটা এখন নেই। যেহেতু এখানে নিয়মটা প্রদর্শিত হচ্ছে না সেহেতু আমরা নিচের দিকে নামবো। তো নিচের দিকে দেখবো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশানে। তো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অ্যাকশনে ক্লিক করার পর আপনারা দেখবেন যথারীতি তিনটা অপশান আসছে। এখানে মাঝের অপশানে লেখা আছে আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো আমরা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর যথারীতি আপনার আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে উপরের অপশানে ক্লিক করবেন, অর্থাৎ উপরের মেনুতে। এরপর যদি আপনি যদি ডিলিট করতে চান সেহেতু ডিলিট অপশানে ক্লিক করবেন। সেকেন্ড লাইন আপনার আছে ডিলিট অপশান, ডিলিট অ্যাকাউন্ট। তো আপনি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা ডিলিট করব সেহেতু আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর কন্টিনিউ টু ডিলিট অ্যাকাউন্ট আসবে, এখানে ক্লিক করবো। এরপরে আপনি আপনার অ্যাকাউন্টটা কেন ডিলিট করতে চান বা কেন ডিঅ্যাক্টিভেশন করতে চান এটা সিলেক্ট করতে হবে। আমি আমার অপশানটা ধরে নিলাম, সেকেন্ড লাস্টে ক্লিক করলাম। তো অ্যাকাউন্ট আপনার কারণটা অর্থাৎ রিজনটা সিলেক্ট করার পর আপনি আপনার অ্যাকাউন্টটা যদি বহাল রাখতে চান, মানে ডিলিটটা বহাল রাখতে চান, তাহলে ওখানে ক্লিক করবেন। এরপরে করার শেষে আপনার পরবর্তীতে ডিলিট অ্যাকাউন্ট নামক একটা অপশান আছে, নিচের দিকে খেয়াল করলে দেখবেন। তো ডিলিট ইউর ইনফরমেশনের নিচে আপনার ডিলিট অ্যাকাউন্ট আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি আপনার যথারীতি আপনার ফেসবুকের পাসওয়ার্ড যেমনটা ছিল ঠিক ওটাই আপনি টাইপ করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা তুললাম। তো পাসওয়ার্ডটা লেখার পরে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব। এর আগে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা দেখে নেবেন ভালো করে শুদ্ধ হয়েছে কি না। তো এরপর এটা হচ্ছে আপনার লাস্ট ডিসিশন, আপনি কি আপনার অ্যাকাউন্টটা সরাসরি কনফার্ম করতে চান ডিলিট করার জন্য বা ডিঅ্যাক্টিভেট করার জন্য। এই অপশানটা আপনি সিলেক্ট করে আপনার বাকি কাজটুকু আপনি শেষ করবেন। আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর যথারীতি আমার অ্যাকাউন্টটা এখন ডিলিট হয়ে গেছে, আমাকে একটা ইনফর্ম জানাবে। আমার ইনফর্মে লেখা আছে, মনে করেন ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল্ড ফর পারমানেন্ট ডিলিশন। তো আমার কাজটা শেষ হলো। এটা হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট করার বা ডিলিট করার একটা চূড়ান্ত নিয়ম। আশা করি সবাই ভালো থাকবে।